হলদিয়া মহকুমার আদালতে ল ক্লার্কসের উদ্যোগে পথ অবরোধ 22 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যব্যাপী বিভিন্ন বিএলআর অফিস আদালত অফিসের সামনে তারা পথ অবরোধ কর্মসূচি পালন করেন প্রায় 13 দফা দাবি নিয়ে এই পথ অবরোধ করেন গত কয়েক মাস আগে পশ্চিমবঙ্গের ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মবিরতি চলেছিল তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু সেই দাবি দেওয়া এখনো কার্যকারিতা হয়নি 22 সেপ্টেম্বর রাজ্যব্যাপী 13 দফা দাবি নিয়ে পথ অবরোধ করেন উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সদস্য জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মহাদেব ভৌমিক ছিলেন হলদিয়া দেওয়ানি আদালতের সভাপতি প্রণব কুমার দাস হলদিয়া আদালত ইউনিটের সভাপতি অতনু পণ্ডা এবং ফৌজদারি কোর্টের সদস্য প্রফুল্ল কুমার বেরা সকলেই বলেন ত্রুটিপূর্ণ ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্কস অ্যাসোসিয়েশনে তীব্র অতি শীঘ্র সংশোধন করতে হবে ল ক্লার্কস অ্যাক্টে থাকা রাইট টু অ্যাক্ট যা রাজ্যে অধিকার অবিলম্বে সর্বত্র কার্যকরী করার ব্যবস্থা করতে হবে ল ক্লার্কসদের জন্য অবিলম্বে স্বাস্থ্য বিমা গ্রুপ ইন্স্যুরেন্স অবসরকালীন ভাতা ওয়েলফেয়ার ফান্ড সরকারি উদ্যোগে চালু করতে হবে এছাড়াও মোট 13 দফা দাবি নিয়ে আজ 22 সেপ্টেম্বর শুক্রবার বেলা 12টা থেকে 12:30 পর্যন্ত স্তব্ধ হয়ে যায় রাজপথ হলদিয়া পৌরসভার সামনে বহু গাড়ি আটকে যায় তৎক্ষণাৎ ছুটে আসে ভবানীপুর থানার পুলিশ ভবানীপুর থানার পুলিশ এসে অবরোধকারীদের হটিয়ে দিয়ে স্বাভাবিক হয় যান চলাচল আমাদের প্রথম দাবি রাজ্য সরকারের কাছে আমাদের বিভিন্নভাবে বহুদিন ধরে আন্দোলন দাবি চলছে তার কারণ আমাদের বিচার প্রার্থীদেরকে সঠিকভাবে প্রসার ব্যবস্থা করতে পারেনি বিচার প্রার্থীদের পানীয় জলের ব্যবস্থা করতে পারেনি বিচার প্রার্থীদের জন্য ভেন্ডার নিয়োগ করতে পারেনি আমরা যারা লকার অ্যাসোসিয়েশন আছি তাদের একটা ন্যূনতম ওয়েলফেয়ার ফান্ড চালু করতে পারেনি কোনো খাতা কিংবা অনুদান আমাদেরকে রাজ্য সরকার দেয়নি আমাদের সারা পশ্চিমবঙ্গের দাবি এই দম্ভে পশ্চিমবঙ্গ সরকার আমাদের সারা জীবন একেবারে কোণঠাসা করে রেখেছে আমাদের যে দাবি বিভিন্ন আদালতে ন্যায্য অধিকারের দাবিতে কাজ সেই কাজ করতে যাওয়ার জন্য বাধা সৃষ্টি করেছে বিএলআর অফিসের মহিলাদেরকে অফিসে ঢুকতে দেয়নি এবং ওয়েলফেয়ার ফান্ড চালু করেনি এবং সমস্ত আদালতের রাইট টু অ্যাক্ট এই রাইট টু অ্যাক্টের বিরোধিতা করেছে এবং অবিলম্বে আমাদের স্টেট কাউন্সিলের অফিস স্থানান্তরিত করতে হবে এর প্রতিবাদে আমরা আজকে আধ ঘন্টার পথ অবরোধ করছি রাজ্য সরকারকে মেসেজ দিতে চাইছি আজকের এই টোকেন পথ অবরোধ এই থেকে যদি রাজ্য সরকারের তলব না নড়ে তাহলে আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব কারণ রাজ্য সরকারের কাছে বারে বারে তোমরা লিখিত সশরীরে গিয়ে আবেদন করা সত্ত্বেও রাজ্য সরকার সমস্ত রকম আমাদের দাবিকে রোসাত করে একেবারে স্বৈরাচারী রাজ মতো সরকার প্রশাসন চালাচ্ছেন তার প্রতিবাদে আজকের আমাদের এই পথ অবরোধ আমাদেরকে পথ অবরোধ তোলার চেষ্টা করেছিলেন পুলিশ মহোদয় আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন পুলিশ মহোদয় আমাদের রিকোয়েস্ট শুনেছেন আমরা আর আধ ঘন্টা 5 মিনিট আমরা পথ অবরোধ করবো তারপরে আমরা শান্তিপূর্ণভাবে পথ অবরোধ তুলে নেব আপনার নাম আমার নাম অতনু পণ্ডা আমি হলদিয়া ফৌজদারি ইউনিটের সভাপতি আমাদের
এই ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের একটা দাবি যে এই সরকার ক্ষমতায় আসার পরে মহাজিম ভাতা চালু করেছেন পুরোহিত ভাতা চালু করেছেন মা বোনেদের জন্য লক্ষীর ভান্ডার দিচ্ছেন বৃদ্ধদের জন্য বার্ধক্য ভাতা দিচ্ছেন বিধবাদের জন্য বিধবা ভাতা দিচ্ছেন এটা সাধু ব্যবহার সাধুবাদ জানাই আবার আমাদের গ্রামে যে লোকসংস্কৃতি আছে তাদের শিল্পীদেরকেও তারা ভাতা দিচ্ছেন আমরা এই ভাতার বিরোধিতা করছি না আমরা এই গভর্নমেন্টের এই সমস্ত টেপের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু হাজার হাজার কয়েক হাজার বেকার যুবক যুবতী যারা আদালতের সঙ্গে যুক্ত যারা লিটিগেন্ট পাবলিকের পরিষেবা দেয় এবং গভর্নমেন্টকে লক্ষ লক্ষ টাকা রেভিনিউ কালেকশন করে দেয় তাদের ব্যাপারে আজও পর্যন্ত গভর্নমেন্ট কিন্তু উদাসীন স্বাধীনোত্তর ইতিহাসে এটা অত্যন্ত লজ্জার যে সরকার নিজেকে মা মাটি মানুষের সরকার বলে প্রমাণ করতে চায় যে সরকার নিজেদেরকে গরিবের সরকার বলে প্রমাণ করতে চায় তার পদক্ষেপ অত্যন্ত নোংরা এবং এই ধরনের পদক্ষেপের আমরা আজকে প্রথমে এই প্রতীকী পথ অবরোধ ডেকে প্রতিবাদ জানাচ্ছি যদি আগামী দিনে আমার পূর্ববর্তী বক্তা বললেন যদি আগামী দিনে এর কোনো রকম সুরাহ আমরা না পাই তাহলে কিন্তু আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব এবং আমরা মাননীয়ার কাছে আমাদের বিনীত আবেদন যে আমাদের দিকেও তাকান আমাদেরও পরিবার পরিজন আছে আমরা সারা জীবন শুধু ভূপের মতো দিয়ে যাব সুগন্ধ বিতরণ করে যাব অথচ আমাদের প্রতিদানে কিছুই পাবো না এটা হতে পারে না এর একটা ব্যবস্থা করবেন এই আশা রাখছি আমার নাম প্রণব কুমার দাস আমি হলদিয়া দেওয়ানি ইউনিটের সভাপতি আমাদের রাজ্যের সিদ্ধান্ত অনুযায়ী আজকে মানে সমগ্র পশ্চিমবঙ্গে সব আদালত এবং জেলার অফিস সর্বত্র একই প্রতিবাদে আজকে আমাদের ১৩ দফা দাবির প্রতিবাদে আজকে আমরা এই আধ ঘন্টার পদ অবরোধ করলাম আমাদের সব সদস্য এবং প্রশাসন এবং আপনার সাংবাদিকদেরকে আমরা সহস্র ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের প্রথম সভা শেষ করছি আমি এই এই ইউনিটে আমি একজন সদস্য হলদিয়া ফৌজদারি আদালতের সদস্য এবং ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির একজন সদস্য অর্থাৎ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই পদসভার শেষ করছি আপনার নাম আমার নাম প্রফুল্ল কুমার বেরা কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না না না